স্বপ্নকে বাস্তবায়ন করার পরে যে ওই বাস্তবটাকেও স্বপ্ন দেখা যায় সেটা হচ্ছে ইতি চিত্রা না বানালে হয়তো বুঝতাম না। এবং অডিয়েন্স রিয়াকশন এত ভালো, মানে সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে আবারও স্বপ্নের মধ্যেই আছে, এখনও স্বপ্নের মধ্যে আছে। যেহেতু গল্প আপনার, স্ক্রিপ্ট রাইটিং আপনি করেছেন, মেকিং আপনি করেছেন, এডিটিংও আপনি করেছেন, মানে একা অলরাউন্ডার আপনি, আসলে কতটুকু চ্যালেঞ্জ ছিল আপনার কাজটাতে? অনেক বেশি চ্যালেঞ্জ ছিল, নিজের ছবি নিজে এডিট করা, নিজে কালার করা এবং এর সাউন্ড থেকে শুরু করে, ইনফ্যাক্ট অনেক 70% ডাবিংও হচ্ছে আমার নিজের হাতে করা। এটার একটা বড় রিজন ছিল যে মানে আমার কাছে ওই পরিমাণ অ্যামাউন্ট ছিল না বা টাকা ছিল না বা বাজেট ছিল না যে আমি অন্য কোনো এক্সপার্ট হ্যান্ডকে নিয়ে হচ্ছে ছবিটা শেষ করব। এবং আমি চেষ্টা করেছি আমার সবটুকু মেধা দিয়ে বা যতটুকু এক্সপার্টিজ আছে আমার কাছে বা আমি যতটুকু জানি সবগুলো দিয়ে আসলে ছবিটাকে শেষ করা এবং ছবিটাকে সময় দেওয়া। এবং তার চাইতে বড় বিষয় হচ্ছে যে আমার কাছে বারবার ফিল হতো যে কালারটা যদি আমি আরেকটু বেটার কাউকে দিয়ে করাতে পারতাম, সাউন্ডটা যদি আরও বেটার কাউকে দিয়ে করাতে পারতাম, কিন্তু পারিনি। কিন্তু তারপরে যতটুকু পেরেছি সবাই ভালো বলছে এবং ভালো হয়েছেও, আমার নিজের কাছেও হলে শোনার পরে মনে হয় যে না ভালোই তো করেছি। বর্তমান সময়ের যেসব প্রমিনেন্ট আর্টিস্টদের আমরা দেখি তাদেরকে আমি ওই 16-17 বছর, 18 বছর, 20 বছরের চরিত্রে, গ্রামের চরিত্রে, 90s গল্পের চরিত্রে আসলে আমি অফিসিয়ালি ফ্রেম করতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল এরকম দুইটা ছেলে মেয়ে দরকার যাদেরকে ন্যাচারালি বর্তমান সময়ে এসে দেখলে মনে হবে এরা যে মানে 90s ফ্যাশন ফলো করে বা 90s থাকে বা এরা ওল্ড, এদের দেখতে খ্যাত লাগে। আমি এরকমই চেয়েছি যে দুজন মানুষকে এভাবে নিয়ে আসা। আরেকটা বড় রিজন ছিল সেটা হলো যে বড় আর্টিস্টদের কাছে গেলে আসলে একটা রেমুনেশনের বিষয় চলে আসে, বড় রেমুনেশনের বিষয় চলে আসে, যেটা আসলে আমার সিনেমার টোটাল বাজেটের সমপরিমাণ হয়ে যায় তাদের রেমুনেশনটা। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি ওই লোডটা না নিয়ে ওই টাকা দিয়ে আমি আমার সিনেমাটা বানিয়ে ফেলি, তাহলে হয়তো বা স্বপ্নটা পূরণ হবে। কে দেখলো কি দেখলো না সেটা তো আসলে, ছবি ভালো হলে সবাই দেখবে এরকম একটা কনফিডেন্সের জায়গা থেকে আসলে নতুনদের নিয়ে কাজ করা। ফেসবুক থেকে খুঁজে বের করেছে এটা সত্যি, কিন্তু এটাও ইনসিডেন্টলি ঘটেছে। সেটা হলো যে আমি বারবার বলছিলাম যে আমার একটা র লুক লাগবে, যে যে ধরনের ফেসকে কখনো আমরা মিডিয়াতে বা আমরা সিনেমাতে দেখিনি এখন পর্যন্ত, মানে লাস্ট 10 বছরে দেখিনি বা 5 বছরে দেখিনি। তো আমি আমার টিমকে বারবার প্রেশারাইজ করছিলাম যে তোমরা এরকম কোনো সাজেশন নিয়ে আসো, এরকম কোনো আর্টিস্ট নিয়ে আসো যাদেরকে দেখে বা এরকম কোনো ছবি দেখাও আমাকে যাদেরকে দেখে মনে হবে যে এরা হচ্ছে বর্তমান সময়ের না, মানে এরা মনে হবে যে আমি হচ্ছে 10 বছর আগের ছবি দেখছি। তো আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একটু রাগ করেই, মানে আমি বুঝলাম যে বিরক্ত হচ্ছে, আমি বারবার ওর সাজেশন রিজেক্ট করছি। তো ও বারবার আমাকে বলছে যে ভাই এই যে গুগলে সার্চ দিছি দেখেন এখানে অনেকগুলো মেয়ের ছবি আছে, এটা কী টাইপ মেয়ে চাচ্ছেন বা কী কোন ধরনের ফ্যাশন ফলো করে এই টাইপ মেয়ে চাচ্ছেন, আপনি একটু হচ্ছে দেখেন এর মধ্যে থেকে একটা চয়েস করে দেন, 2-3 সাজেশন দেন আমাকে। তো আমি 3 মেয়েকে ওকে সাজেশন দিই যে এই 3 মেয়ের মধ্যে হচ্ছে দেখো যে এদের মতন কাউকে পাওয়া যায় কিনা। তো তার মধ্যে ঋতু ছিল। তো 2 পরে এসে আমাকে বলছে যে ভাই এই মেয়েটাকে না আমরা ফেসবুকে খুঁজে পেয়েছি, তাহলে আমার ভালো কথা যোগাযোগ করো। তো বলে ভাই এই মেয়েটা আপনার ফেসবুকে অ্যাড আছে। মানে কীভাবে অ্যাড আছে? তো তখন বুঝলাম অনেক সময় নির্মাতা হিসেবে যে দীর্ঘদিন কাজ করছি অনেকেই রিকোয়েস্ট পাঠিয়ে রাখে, অনেক সময় অ্যাকসেপ্টও করি এবং হচ্ছে ফ্রেন্ড লিস্টে থেকে যায়, এরা ফলোয়ার হিসেবেও থেকে যায়। তো ওই জায়গার থেকে আসলে তখন ঋতুর সাথে যোগাযোগ করা এবং ওকে অডিশনের জন্য ডাকা এবং পরেই ছবি করা আর কি। আমার কাছে মনে হচ্ছে যে আমার ছবিটা কিছু সংখ্যক অডিয়েন্স দেখতে পেয়ে পাইলেই আমি আসলে খুশি, সেই জায়গার থেকে প্ল্যান করে। কিন্তু আরেকটা জিনিস, যখন আমরা 20 অক্টোবর আমরা রিলিজের ডিসিশন নিই এবং প্ল্যানিং করি, তখন যেটা হয় সেটা হচ্ছে যে হঠাৎ করেই আমার ডিস্ট্রিবিউটর অভি ভাই এবং হচ্ছে আরও কয়েকজন বলা শুরু করে 13 কিন্তু মুজিব আসছে। তো আমি চিন্তা করলাম 13 মুজিব আসছে সেটা সমস্যা না, সমস্যা যেটা সেটা হলো যে আমি যে প্রমোশনটা শুরু করেছি এই প্রমোশন অফ করে দিয়ে আমি যদি আবার হচ্ছে 1 মাস পরের থেকে বা 20 পরের থেকে নতুন রিলিজ ডেটের প্রমোশন শুরু করি এবং সেটার জন্য আমার যে টাকাটা লাগবে, যে মানিটা আমার আবার ইনভেস্ট করা লাগবে, ওই টাকাটা আমার কাছে নাই। সো আমি খুব শর্ট ডিউরেশনে, সবাই জানে যে আমি খুব শর্ট ডিউরেশনে আসলে প্রমোশন প্ল্যানিং করেছিলাম এবং করেছি আর কি। আমি চেয়েছিলাম যে 7-10 আমাদের ছবির প্রমোশন হবে, তার কারণ লম্বা 1-1.5 মাস প্রমোশন টানার মতন বাজেট, প্রমোশনাল বাজেট আসলে আমাদের এই ছবিতে ছিল না, ওই সামর্থ্যও আমাদের ছিল না, যে কারণেই আসলে ডিসিশন নেওয়া যে মুজিব রিলিজ হলেও যেন কোনো না কোনোভাবে অ্যাটলিস্ট সিনেপ্লেক্সগুলোতে অডিয়েন্স দেখে এবং সিনেপ্লেক্সগুলোতে রিলিজ হয়, সেই জায়গা থেকে সেই চেষ্টাটা করে এবং 20 রিলিজ দেওয়া। কিছু সংখ্যক সিঙ্গেল স্ক্রিন যে আমরা পাইনি রিলিজের জন্য ব্যাপারটা এরকম না, কিন্তু আমরা চেয়েছি যে মাল্টিপ্লেক্সগুলোতে, সিনেপ্লেক্সগুলোতে আলাদাভাবে রিলিজ হোক,
এবং সিঙ্গেল স্ক্রিনগুলোতে আলাদাভাবে রিলিজ হোক। এবং আমরা চেষ্টা করছি যে আগামী সপ্তাহ থেকে বা আগামী সপ্তাহে যে পরিমাণ হল পাওয়া যায় সেই পরিমাণ হলগুলোতে সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করতে, এবং সিঙ্গেল স্ক্রিনে যখন রিলিজ হবে তখন একই সাথে যত সিঙ্গেল স্ক্রিন আমরা সুযোগ পাবো সবগুলো সিঙ্গেল স্ক্রিনেই দিব। এবং জনসাধারণ এবং হচ্ছে গ্রাম গঞ্জের মানুষ যারা আমার গল্পটাকে আরও বেশি রিলেট করতে পারবে তাদেরকে দেখানোর জন্য সিঙ্গেল স্ক্রিনে আমরা রিলিজ করব। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা ইতিচিত্রে দেখুন, ইতিচিত্রের সাথে থাকুন, বাংলা সিনেমার সাথে থাকুন, আপনারা মুজিব দেখুন, আপনারা অন্তর্জাল দেখুন, আপনারা ইতিচিত্রা দেখুন, সব দেখুন, শুধু বাংলা ছবি দেখুন, এবং সাথে সাথে আমাদেরকে অনুপ্রেরণা দিন এবং ছবি ভালো হলে ভালো বলুন, খারাপ হলে খারাপ বলুন, কিন্তু বাংলা ছবি দেখুন।